দেখুন এটা ওনার কবর, ওনার আসল নাম হচ্ছে আর বুলবুল আহমেদ। শুধু চলচ্চিত্রে অভিনয় করেননি, জন্ম থেকে জ্বলছি। 1981 সালে আমি এখন দাঁড়িয়ে আছি আজিমপুর গোরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক বুলবুল আহমেদের কবর এখানে। তো আজকে এই কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। বিওয়াস, আমার সাথে থাকুন। আমি এখন এই যে দেখুন আমার সামনে হচ্ছে বুলবুল আহমেদের কবরটা। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিব। দেখুন এটা ওনার কবর, ওনার আসল নাম হচ্ছে তাবারুক আহমেদ, আর যে নামে আমরা চিনি সেটা ব্যাকেটে দেওয়া, বুলবুল আহমেদ। ওনার জন্ম হচ্ছে 4 সেপ্টেম্বর 1941 ইংরেজি, এবং ওনার মৃত্যু হচ্ছে 15 জুলাই 2010 ইংরেজি। ওনার মাতা মহরুমা মোসা মুসলেমা খাতুন এই, আর মায়ের মৃত্যু হচ্ছে 25 ডিসেম্বর 1958 ইংরেজি। আর ওনার আসলে বাসা ছিল বনানী। আমি সেটাই চিন্তা করতেছি, বনানী কবরস্থানে দাফন না করে এখানে কেন করলো। যাই হোক, আমি জাফর ইকবালের কবর তো কোনো নাম এবং কি মেনশন পেলাম না, তবে থ্যাংকস যে বুলবুল আহমেদের অন্তপক্ষে একটা কবর নামও আছে মেনশন করা, সহজে খুঁজে পাওয়া যায়। তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো কবরটা একটা ভিউ দিব। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক বুলবুল আহমেদের জীবনী বলবো। বুলবুল আহমেদ জন্মগ্রহণ করেন 1939 সালের 4 সেপ্টেম্বর ফুরান্ডাকার আগামসি লেনে। তার বাবার নাম ছিল খলিল আহমেদ, আর বুলবুল আহমেদের ডাক নাম হচ্ছে তাবারুক আহমেদ। তার পিতা তাকে আদর করে বুলবুল নামে ডাকতেন, আর তার বাবা ছিলেন পাকিস্তান আমলের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি, আর মূলত তিনি অভিনেতা আবার নাট্যকারও ছিলেন তার বাবা। সে থেকে আসলে প্রায় সময় তাদের বাড়িতে বিভিন্ন নাটকের মহড়া হতো, সেই থেকে অভিনয়ের প্রতি তার আন্তরিকতা। আর বুলবুল আহমেদ শুধু চলচ্চিত্রে অভিনয় করেননি, পাশাপাশি উনি অনেকগুলো চলচ্চিত্রে পরিচালনা করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজ, লক্ষ্মী, শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপনে প্রভৃতি। এর মধ্যে শেষের যে 4টি ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনা ও করেন এবং অভিনয় করেন বুলবুল আহমেদ। তার চলচ্চিত্র জীবন হচ্ছে 47 বছরে। এই 47 বছরের চলচ্চিত্র জীবনে তিনি 300টির বেশি নাটক ও 200-এর অধিক ছবিতে অভিনয় করেন, এবং তার সর্বশেষ যে ছবিটি তিনি অভিনয় করেন সেটা হচ্ছে 2 নয়নের আলো, এবং সর্বশেষ টিভি নাটকের নাম হচ্ছে বাবার বাড়ি।
এটার অনেক অংশ ওনার মানে শুটিং রয়ে যায়। বুলবুল আহমেদ 2010 সালের 15 জুলাই বুধবার ঢাকার স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন। 16 জুলাই তাকে আজিমপুর কবরস্থানে তার পিতামাতার সাথে এইখানে এই কবরটিতে ওনাকে দাফন করা হয়। ভিউয়ার্স, এছাড়া বুলবুল আহমেদ তার দীর্ঘ অভিনয় জীবনে 4-4 বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। উনি 1977 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সীমানা পেরিয়ে এবং 1978 সালে শ্রেষ্ঠ অভিনেতা বধু বিদায়, 1980 সালে শেষ উত্তরে শ্রেষ্ঠ অভিনেতা এবং সর্বশেষ 1927 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রাজ লক্ষ্মী শ্রীকান্ত সিনেমাতে। বাংলার চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক বুলবুল আহমেদের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম এখন বলবো। 1976 সালে হচ্ছে সূর্যকন্যা, সীমানা পেরিয়ে এবং মনের মানুষ। 1977 সালে জননী, জাদুরবাসী এবং বধু বিদায়। 1978 সালে আঙ্গার, যৌতুক ও গড় সংসার। 1979 সালে রূপালী সৈকতে দি ফাদার ও আরাধনা এবং 1980 সালে গাংছিল, জন্ম থেকে জ্বলছি। 1981 সালে কলমিলতা, আল্লাহ মেহরবান, ভালো মানুষ। 1982 সালে দেবদাস, মোহনা পুরস্কার। 1983 সালে সময় কথা বলে। 1984 সালে মহানায়ক। 1985 সালে মা ও ছেলে এবং 1986 সালে মায়ের দাবি। 1989 সালে নবাব সিরাজুদ্দৌলা। 1991 সালে পদ্মা মেঘনা যমুনা এবং 1992 সালে তাস। বুলবুল আহমেদের দাম্পত্য জীবন হচ্ছে, স্ত্রী হচ্ছে, তার স্ত্রীর নাম হচ্ছে দেজি আহমেদ, আর এই দম্পতির 3 সন্তান রয়েছে, যথাক্রমে মেয়ে ইন্দিলা, তিলোত্তমা ও ছেলে শুভ। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক বুলবুল আহমেদের কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।